আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে, যেখানে হবার কথা ছিল তোমার পুষ্প অভিষেক। ভগবানের পুষ্পের খুব সুন্দর অভিষেক হতে চলেছে আজকে, তো তোমরা সাথে থাকো, পাশে থাকো এবং পুষ্প অভিষেক দেখতে থাকো। আমি এখন এখান থেকে যাবো উপরে, ছাদে হচ্ছে প্রোগ্রামটা, পুরো ছাদে যেতে থাকি, ততক্ষণ তোমরা থাকো, দেখাচ্ছি পুষ্প অভিষেক। ইম্পসিবল, ঠিক আছে, আর ভগবানের সামনে থেকে তোমাদেরকে দেখানোটা ইম্পসিবল। তো এই যে জগন্নাথ পেয়ে গেছি, এ জগন্নাথ হাই বল। তো জগন্নাথ আমার সাথে আছে, এখন আমরা নিচে একটু ঘোরাফেরা করি, যখন পুষ্প অভিষেক স্টার্ট হবে তখন পুষ্প অভিষেক দেখানো হবে এবং নানান ধরনের ফুল এবং সব কিছু দিয়ে ভগবানকে, যত ধরনের ফুল নিয়ে এসেছি দেখেছো, সেই ফুল দিয়ে ভগবানকে আজকে অভিষেক করাবে, পুষ্প অভিষেক। কি যাই হোক, বাইরে জগন্নাথকে ধুতি পরিয়ে দিতে হবে। আমি এখানে অলরেডি রোহিতকে ধুতি পরিয়েছি, এবার জগন্নাথকে ধুতি পরাচ্ছি। এরকম করলে খেলবো না, খেলবো না, খেলা বন্ধ। সবাই যে পাচ্ছে আমার ধুতি পরাচ্ছি, ভালো লাগে না দেখছি, আমি ধুতি পরাতে এসেছি। জগন্নাথ তোকে আমি ধুতি পরিয়ে দিচ্ছি, তুই আমায় ক টাকা দিবি? 5 টাকা 10টা দাদা ভাই বলে ধুতি পরিতে বলবি? ওর গলা ভেঙে গেছে, তাহলে ধুতি পরানো শেষ হয়ে গেছে জগন্নাথের। এই আমি দেখাস না, দাঁত পিছনে যা, এই দেখো জগন্নাথ ধুতি পরেছে। জগন্নাথ তুলতে হবে না, লোকে কি খারাপ ভাববে, ধুতি পরানো দেখছো, আমার ধুতি পরাটা দেখো কেমন লাগতেছে। এই ল্যাং মারবি না, জল চেয়েছি বলছো, জল কিসে খায়, জল গ্লাসে খায় না তো বোতলে খায়? তুমি বলেছিলা, কিন্তু কি বলেছিলাম? তুমি বলেছো জল এনে দিতে, এবার কোথা থেকে এনে দিতে সেটা তো বলোনি, আমি যেখান থেকে খুশি খেলি। আচ্ছা আমাকে জল দেওয়ার নাম করে জল দিচ্ছে হাফ গ্লাস, দেখাতে যাচ্ছি নিজে জল খেয়ে দিচ্ছে, দেখো এগুলো ঠিক না, দেখো আমি জল চেয়েছি এক গ্লাস, হাফ গ্লাস জল দিয়েছি, মারবো না কেন, বেশি কথা বলবি না জগন্নাথ, জগন্নাথ বলে বলছো না কি ভাই, সবাই দর্শন করো এবং
আমরা অভিষেক করবো এখন। এরই তালা মেরে দিয়েছে আমাদের ফুলগুলো দরজার পেছনে লক করে রেখেছে, সেই কারণে আমরা ফুলগুলো ইউজ করতে পারছি না, দেখা যাক কি হয়। তোমার মনে কষ্ট তো? আমার কাছে নেই নাম্বার ভাই, আরে খাবো না, খাবার দাবার পরে হবে, আগে ভগবান এই এখানে এখানে ভগবান এখানে রোহিতের বাড়ির ভগবান এটা রাধা মাধব এবং শ্রীকৃষ্ণ, আর এই যে রাধা মাধব শ্রীকৃষ্ণকে লাগানো হয়েছে ভোগ। এর কটা আছে ভাই? কত রকম ভোগ আছে? ছাপ্পান্ন ভোগ কি? রাধা মাধব কি? পুষ্পাভিষেক কি? জয় জয় নিতাই গড বেরান্দ গ্রুপে না ইউটিউবে থাকবে, ইউটিউবে থাকবে, ইউটিউবে জন্য আমি উঠেছি এইখানে, মানে একটা চেয়ারের উপর যদি পড়ে যায় ব্লগ বানানো সে তার জীবনের জন্য সে লোকের দোষ। আজকের ভিডিওটা এখানেই শেষ। পুষ্প অভিষেকে যত আনন্দ ছিল ভগবানের প্রতি সবাই নিজের নিজের আনন্দ প্রকাশ করেছে এবং সেটা সবারই ভালো লেগেছে এবং সবাই খুব আনন্দ করেছি। তো গুড নাইট, সবাই ভালো থেকো, এরমভাবেই আনন্দ করতে থাকো সবার সাথে। তো টাটা, বাই বাই, সি ইউ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর টাটা, হরে কৃষ্ণ, বাই বাই।